हाय एवरीवन, वेलकम टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराव खूब भालो आछी। तो एक कथा आछे, जखन दुटो सन्तान थाके और आमार दुई छेलेर मध्य बयसेर बेशी फाराक ना, एक बछर तीन मासेर मध्य माने दुटो सन्तानेर फाराक आछे। तो तादेर कि हय, माने झगड़ा, माने कोनो किछुते एकटा सामान्य कोनो ब्यापार निये तादेर मध्य कथा काटाकाटी होच्छे, मनोमालिन्य होच्छे, आर साथे मारामारी आछे। ए ओके ठेले दिच्छे, ओके चिमटी काटछे, ओके माने एरकम अल टाइम लेগেই আছে। তাছাড়া এর পরে আছে আবার ভালোবাসা। এদের মাঝে মাঝে ভালোবাসা দেখলে মনে হয় যে এদের মতন ভালোবাসা আর কেউ ভালোবাসতে যায় না। মানে এরা এত ভালোবাসে দুজনকে, মানে একে অপরকে ছাড়া থাকতে পারছে না। দুজনের এ দাদা ভাই ওই ভাই এই করে যাচ্ছে, আবার সেরকম আবার সেরকম ঝগড়া। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। ছোট পেন্সিলগুলো কোথায়? পেন নিয়ে লিখছিস? হ্যাঁ দাদা ভাই, নিজের কাছে নিয়ে নিয়েছে। তো নিয়ে কি করছে পেন্সিলগুলো? সব জমিয়ে লাগে কালেক্ট করছে। তো তুই ওর থেকে নিয়ে নে, পেন্সিল বক্স থেকে নিয়ে নে। হাত দিলেই কে কে করে, কে কে করে? এ চিনে আছিস কে কে? মাস্টার তুই? হ্যাঁ না ভাই, নিয়েছে। আমি ভাইকে দিয়েছি অল্প। হ্যাঁ অল্প, দাদার ভাই আমাকে অল্প দিয়েছে, আমি যে এক কারি করে নিয়ে আছে। তোকে অল্প দিয়েছে? এবার সে পেন্সিলগুলো ঢেলে ছোট সব ছোট পেন্সিলগুলো দেখছে আর বড় বড় নিয়ে নিচ্ছে। বড় বড় নিয়ে নিচ্ছে? হ্যাঁ। তো ছোট নিস না, তুই তোকে দিবি, তুই তো বড়। আরে আমাকে দিস। আরে আরে দিয়েছি, ও অল্প দিয়েছে, মাত্র চার পাঁচটাই শুধু দিয়েছে। এক কাজ কর, পেন্সিলগুলো ঢেলে সমান ভাগে ভাগ করে দুজনে নিয়ে নিবি। 28টা আছে। 28টা আছে, তাহলে দুটো ভাগ করলে কত হবে? 14। চতুর্দ করে নিয়ে নেবে। 28 না 30, তাহলে 30টা থাকলে দুটো ভাগ করলে কত হবে? 12। বাস হলো, খুশি? হ্যাঁ একটু মুখ ভেঙে দে, মুখ ভেঙে দে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো। আর তোমার লাইক কমেন্ট যদি না করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা থাকবে না। লাইক কমেন্ট করলে আমার সত্যি ভিডিও করার উৎসাহ হবে যে হ্যাঁ তোমরা দেখছো, তোমরা আমাকে ভালোবাসছো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই অবশ্যই টুপ করে সাবস্ক্রাইব করে দিও। পেন্সিলটা কার? দাদা ভাইয়ের। আর তোকে কটা দিয়েছে? মাত্র আমাকে 5টা দিয়েছে, মানে 6টা দিয়েছে মাত্র। ও বাবা, তা করলে তো হবে না, দাদাভাইয়ের কাছে তো অনেক পেন্সিল আছে। কি রে তুই এত পেন্সিল নিয়েছিস? তুই ওর থেকে নিয়ে নে, ভাগাভাগি করে নিয়ে নে। তোরটাও ঢাল, তোরটাও ঢেলে একসঙ্গে গুনে নিয়ে তারপরে দুজনে সেম সেম নিয়ে নিবি, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা তুই ঝগড়া এত করিস কেন? ভাই হ্যাঁ ভাল লাগে ঝগড়া করতে, ভাল লাগে কেন? আরে আমি করছি তো। আচ্ছা ভাই তো করছে, ভাই তো গুনছে, তো তোর তুই ওরকম করছিস কেন? হ্যাঁ যেগুলো ভোঁতা হয়ে গেছে সেগুলো কেটে নিলেই তো হয়ে যাবে, কি বুবাই? হ্যাঁ এই তো তোকে একটা ভালো পেন্সিল দিল। আমি বলে ছোটগুলো রেখে দিবি, তোরা যখন কিছু এমনি ড্রয়িং ফয়িং করিস, এ করিস, এদিক ওদিক দাগ দিস, ওইগুলো দিয়ে তখন করবি। হয়েছে? ভাই বেশি পেন্সিল নিয়েছে একটা। কোথায় বেশি পেন্সিল নিয়েছে? হ্যাঁ নিয়েছে একটা। তুই দেখেছিস? হ্যাঁ। তাহলে এই তুই ওকে ওখান থেকে একটা ছোট পেন্সিল দিয়ে দে, ওখানে আছে না বাইরে? না না গোন না গোন, বুয়ার কটা হয়েছে? ষোলো। তুই তাহলে বেশি হলে কেন? দে দাদা ভাইকে ওই বাইরের ইয়ের থেকে পেন্সিল দিয়ে দে একটা, ওখানে আছে ছোট পেন্সিল দিয়ে দে।
দাদা ভাই তাহলে তো ঠিক কথাই বলেছে। ছোট পেন্সিল দাদা ভাইকে দিয়ে দে। হয়েছে এবার?